হ্যালো ভিউয়ার্স, আমি সুজয়। তোমরা দেখছো সুজয় ব্লগস। তোমরা না তোমরা ভুল করে কোনো টেকনিক্যাল চ্যানেলে এসে পড়োনি, এটা আমার ব্লগিং চ্যানেল। তো প্রবলেমটা হয়েছিল, আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে, যার ফলে আমি ফ্লিপকার্ট থেকে নতুন একটা হেডফোন অর্ডার করেছি। এই হেডফোনটার কোম্পানির নাম হচ্ছে বোট এবং এর মডেল নাম্বার হচ্ছে 220, যেটা তুমি ফ্লিপকার্টে বোট 220 এক্সট্রা প্রাইস বলে সার্চ করলে পেয়ে যাবে। তো ভাবলাম এরই একটা ভিডিও আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করি। তো এই হেডফোনটা সবার আগে বলে রাখি যে আমি এটা প্রথমে খুলেছিলাম, কারণ এটা খুলে আমি স্যানিটাইজ করে তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি। এই হেডফোনের সবার আগে যেটা আমার ভালো লেগেছে, এর মধ্যে অনেকগুলো ইয়ারবাডস দিয়েছে, যার ফলে অনেক অনেক সাইজের আছে, যেটা খুবই ভালো লেগেছে আমার। এরপরে পুরোটা বার করি কী কী আছে বা সোজা ছবি রাখি। এটা হচ্ছে 1 ইয়ারের একটা ওয়ারেন্টি কার্ড, 1 বছরের, একটু ভালো করে দেখাচ্ছি আমি। এর মধ্যে নাম্বার আছে একটা, এটা 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড। এরপরে আসে হেডফোনের বাস্কটা। তো আমি এই হেডফোনের কালারটা নিয়েছি ব্লু, তার কারণ আমি ব্লু কালার হেডফোন একটু পছন্দ করি। এই হেডফোনটা পেতে আমার একটু টাইম লেগেছে, তার কারণ এটা অ্যাভেলেবেল ছিল না, কিছুদিন পর আমি পেয়েছি। এবং তাও যে এরকম পরিস্থিতির মধ্যে ডেলিভারি করেছে, এর জন্য আমি ডেলিভারি বয়দের জন্য একটা বিগ থ্যাংকস আপ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তো বাস্কর থেকে হেডফোনটা বার করছি এখন, দেখে বেশ ভালো লাগছে, ব্লু কালারটা আমার এমনিতেও ভালো লাগে। তো এখন দেখা যাক হেডফোনে কিরকম কোয়ালিটি। তো আমি এই হেডফোনটা খুব আগে বার করেছি, বার করে একটু গান শুনেছি, স্যানিটাইজ করেছি, যার ফলে একটু এভাবে রেখেছি আমি, একটু ভালো করে খুলে নিই হেডফোনটাকে। এই হেডফোনের কেবিলটা ফ্ল্যাট কেবিল, যার ফলে হেডফোনটা পেঁচিয়ে যায় না। তো হেডফোনটা দেখতে বেশ ভালোই লাগে, আমার মনে হয় এই হেডফোনটা মেটাল টাইপের কিছু দিয়ে তৈরি করা। তো এবারে এটার ওয়্যার কোয়ালিটি দেখবো কিরকম। এটা ফ্ল্যাট কেবিল এবং ওয়্যারের লেন্থ বেশ ভালো লাগছে, আর এখানের মধ্যে বোটের ব্র্যান্ডিং করা আছে। এটা 3.5 mm জ্যাক, যেটা গোল্ড প্লেট, আর এরকম এই 3.5 mm জ্যাকগুলো যদি গোল্ড কালারের হয় তো আমার মনে হয় এর সাউন্ড কোয়ালিটি একটু বেশি ভালো হয় এবং এটা লং লাস্টিংও বেশি করে। এখানের মধ্যেও বোটের ব্র্যান্ডিং করা আছে। এটা হচ্ছে সুইচ বাটন এবং এটা মাইক। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেমন লাগলো কমেন্টে জানিও, এটা লাইক করো। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে পরের কোনো ভিডিওতে।